আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসন্ন 45তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনকে সামনে রেখে আমরা একটি নতুন সিরিজ চালু করতে যাচ্ছি। এটা হচ্ছে আইসিটি প্রিপারেশন। এই সিরিজে আপনারা মোটামুটি 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যেই আপনারা আইসিটি সম্পূর্ণ কোর্সটি রিভিশনের ভিডিও পেয়ে যাবেন, এবং অল্পের মধ্যে দেখা যাচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনারা সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন আইসিটির উপরে। কাজেই এই সিরিজটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, আশা করছি সবাই কুইজ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। এখন যে টপিকটা আছে সেটা হচ্ছে যে ইমেইল। ইমেইল এই টপিক থেকে দু একটা কোশ্চিন হয়ে আছে, বেশ কয়েকটা কোশ্চিন হয়ে আছে আমাদের বিসিএসে এবং বিভিন্ন পরীক্ষায় প্রায় দেখা যায়। তো এটা একটু জেনে নিই, ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল আর কি। ইলেকট্রনিক মেইলের শর্ট ফর্ম হচ্ছে ইমেইল। এটা হচ্ছে ডিজিটাল বার্তা, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। 1972 সালে তৎকালীন অর্পানেট সর্বপ্রথম ইলেকট্রনিক মেইল প্রেরণ করা হয়। অর্পানেটে সর্বপ্রথম ইমেইল প্রেরণ করা হয়। ইমেইল পেতে প্রথম দিকের ইমেইল ব্যবস্থা প্রেরক ও প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হতো। এখনকার ইমেইল সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং সংরক্ষণ করে পরে পাঠায়। ব্যবহারকারী বা প্রাপকের বা কম্পিউটারকে অনলাইনে থাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র কোনো ইমেইল সার্ভার সচল ইমেইল ঠিকানা থাকলেই হয়। আচ্ছা, মেইল সার্ভার, ইমেইল সার্ভার বা সংক্ষেপে মেইল সার্ভার হলো নেটওয়ার্কের একটি কম্পিউটার বা ভার্চুয়াল পোস্ট অফিস হিসাবে কাজ করে। মেইল সার্ভারে পপ ও আই ম্যাপ অথবা এসএমটিপি প্রোটোকল ব্যবহার করা হয়। পপ অথবা আই ম্যাপ অথবা এসএমটিপি প্রোটোকল ব্যবহার করা হয়। পপের পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল হচ্ছে পপের পূর্ণরূপ। মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার ইনকামিং মেইল সর্বাধিক প্রোটোকল হচ্ছে POP3, জনপ্রিয় প্রোটোকল হচ্ছে POP3। এসএমটিপি এর পূর্ণ ফর্ম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এসএমটিপি। এসএমটিপি সাধারণত ইমেইল পাঠাতে ও ইমেইল গ্রহণ করতে ব্যবহার করা হয়। এটি কখনো POP3 এর সাথে যুক্ত হয়, এটি কখনো কখনো POP3 এর সাথে যুক্ত হয় আর কি। IMAP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। দেখেন, IMAP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এরপরে আসি ইমেইল ঠিকানা। এখান থেকে বিভিন্ন সময় কোশ্চিন হয়ে থাকে। ইমেইল ঠিকানা হচ্ছে ইউজার নেম প্রথমে থাকে, তারপর @, তারপর হচ্ছে ডোমেইন নিয়ে গঠিত। ধরা যাক এই যে একটা মেইল, হ্যাঁ এগুলো আমরা সবাই জানি, যদিও তারপরে বলি। একটি হচ্ছে ইমেইল ঠিকানা, এখানে ইমেইল @ চিহ্ন দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছে। @ চিহ্নের আগের অংশটি হচ্ছে ইউজার নেম এবং পরের অংশটি হচ্ছে ডোমেইন নেম। ডট দ্বারা চিহ্নের প্রথম অংশের হলো হোস্ট নেম, সুতরাং XYBankBB এটা হচ্ছে হোস্ট মেশিন আর কি। 1972 সালে সর্বপ্রথম ইমেইল ঠিকানায় @ সাইন ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের 1 বছর পর @ সাইনটা ব্যবহার করা হয়। ইমেল অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হয় কম্পিউটার ও বা ICT যন্ত্র, ইন্টারনেট সংযোগ, এইগুলো দরকার পড়ে, এগুলো সবাই জানে আর কি। তারপরে আসি সিসি। সিসি অর্থ হচ্ছে কার্বন কপি। যাদের ইমেল পাঠানো হয় তাদের মেল ঠিকানা এই ঘরে বসাতে হয়। এই ঘরের ঠিকানা টাইপ করার অর্থ হচ্ছে যাদের কাছে মেইলটা যায় সকলেই ইমেল অ্যাড্রেসে যে কোনো ব্যবহারকারী জানতে পারবে যাদের নিকট পাঠানো হয়েছে তারা সবাই জানতে পারবে আর কি। মানে সিসিতে যতগুলো ঠিকানা দিবেন যে কোনো ব্যবহারকারী দেখেই বুঝতে পারবে যে কাকে কাকে ইমেইলটা পাঠানো হয়েছে। এটার ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি। আর BCC অর্থ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই ঘরে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের প্রেরক ইমেইল পাঠাতে বা কপি পাঠাতে চায়, কিন্তু প্রাপক জানতে চায় না কাকে কাকে কপি করা হয়েছে, কাকে কাকে কপি পাঠানো হয়েছে। মানে ধরেন আমি একসাথে 10 জনকে পাঠাইলাম, 10 জনের কাছেই যাবে এবং তারা 10 জন বুঝতে পারবে যে কাদের কাদের ইমেইলটা পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে সিসি। আর BCC বলতে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এখানে 10 জনকে পাঠালাম, 10 জনই ইমেইলটা পাবে, কিন্তু 10 জনের কেউ জানবে না যে অন্য বাকি 9 জন কারা, এটা আর বুঝতে পারবে না। এরপরে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হচ্ছে আলাদা একটি আলাদা ফাইল ইমেইলের সাথে যুক্ত করে পাঠানো হয়, তাকে বলা হচ্ছে অ্যাটাচমেন্ট। যেমন ধরেন আমরা ইমেজ ফাইল পাঠাতে চাই, তারপর আরও ভিডিও ফাইল পাঠাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অ্যাটাচমেন্ট আকারে বা ডকুমেন্ট ফাইল পাঠাতে চাই, সেগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট আকারে আমাদেরকে পাঠাতে হয়। এরপরে আসি ইমেইল সার্ভিস প্রোভাইডার। ইমেইল সার্ভিস প্রোভাইডার হচ্ছে ইয়াহু মেইল, mail.com, জিমেইল, আউটলুক, জিম্যাক্স, GMX যেটাকে বলতেছি আমরা, তারপর ফার্স্ট মেইল, তারপর
হাস্ট হাসমেইল, তারপর হচ্ছে অ্যালোমেইল, হ্যাঁ, তারপর জিম্যাক্স জিএমএক্স মেইল প্রভৃতি বর্তমান সময়ের উল্লেখযোগ্য ফ্রি ইমেইল সার্ভিস প্রোভাইডার। এগুলোতে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফ্রিতে ইমেইল আদান প্রদান করতে পারবেন। জিমেইল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মেইল সেবা। 2004 সালের 1 এপ্রিল গুগল এই মেইল সেবা চালু করছে। 1996 সালে সাবির ভাটিয়া এবং জ্যাক স্মিথ, এটা হচ্ছে সাবির ভাটিয়া এবং জ্যাক স্মিথ যৌথভাবে হটমেইল নামের একটি ওয়েবসাইট চালু করেন। 1997 সালে মাইক্রোসফট হটমেইলের অধিগ্রহণ করে, অর্থাৎ মাইক্রোসফট হটমেইলটা কিনে নেয় এবং নামকরণ করে হচ্ছে এমএসএন হটমেইল। 2013 সালে এই হটমেইলকে outlook.com দ্বারা প্রতিস্থাপিত করা হয়, অর্থাৎ আউটলুক আর হটমেইল দুটো এক জায়গাতেই থাকে, আপনি যে কোনো একটা ওপেন করলেই হবে আর কি। তবে আপনি যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নামেই আপনাকে চালাতে হবে। স্প্যাম, ভুয়া বা অযাচিত ইমেইল জমা হয় স্প্যাম ফোল্ডারে। ধরেন কোনো ফেক মেইল বা হার্মফুল মেইল, এগুলো হচ্ছে স্প্যামে আসে। স্প্যাম থেকে আপনি দেখে যদি মনে হয় যে এটা আপনার হার্মফুল না, সেক্ষেত্রে আপনি ওটা আপনার ইনবক্সে নিয়ে আসতে পারবেন। তারপর ট্রাশ, ট্রাশ হচ্ছে ইনবক্সে মেইল রিমুভ করলে ট্রাশে জমা হয়, মানে ডাস্টবিনে জমা হয় এক কথায়। এখানে 30 দিন পর স্বয়ংক্রিয়ভাবে এটা ডিলিট হয়ে যায়, ডিলিট বা বাতিল হয়ে যায়। তো 30 দিনের মধ্যে আপনি ধরেন কোনো একটা মেইল ভুল করে আপনি ডিলিট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি ট্রাশে গিয়ে আপনি খুঁজবেন, অর্থাৎ ডাস্টবিনে যায় আপনি খুঁজবেন, খুঁজে যদি আপনার মনে হয় সেই মেইলটা প্রয়োজনে আপনি সেটাকে আবার রিকভার করতে পারবেন। আর যদি দেখা যাচ্ছে 30 দিনের বেশি সময় হয়ে গেছে আপনি ডাস্টবিনে ফেলা রাখছেন, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এটা ডিলিট হয়ে যাবে এবং মেমোরি ক্লিন করে ফেলবে। এরপরে আমরা আসি বিসিএসে আসা কোশ্চেনগুলো একটু সমাধান করি, যে কী কী কোশ্চেন এখান থেকে হয়েছিল। এখানে দেখেন এক, এটা হচ্ছে 44তম বিসিএসের একটা কোশ্চেন, এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার করতে হয়, এটা কোনটা, কোন টিসিপি আইপি আর কি? এটা হচ্ছে এসএমটিপি, মেইল পাঠানোর জন্য এসএমটিপি মেইল পাঠানোর জন্য হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যেটাকে আমরা বলছি। ইমেইল অধিগ্রহণের অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? এটা হচ্ছে পপ3। কোন চিহ্নটি ইমেইল ঠিকানা অবশ্যই থাকবে? অ্যাট দ্য রেট সাইন সবসময় থাকবে। তারপর ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি প্রোটোকল এর পূর্ণরূপটা কী আসলে? এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঘ নম্বরটা সঠিক, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ভিউয়ার্স, এখন আপনাদের জন্য কুইজের পালা। আজকের কুইজটি নিচে দেওয়া আছে, আপনারা দেখেন একটু ভালোভাবে মনোযোগ দেন এবং ক খ গ ঘ যে অপশনটি আপনাদের কাছে সঠিক মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ক খ গ এর গ ঘ লিখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক খ গ ঘ এর পরিবর্তে এ বি সি অথবা ডি লিখতে পারবেন, লিখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি মনে করি নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য হলেও কুইজে অংশগ্রহণ করাটা আপনাদের জন্য অনেক জরুরি, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি মঙ্গল। কাজে আশা করবো যে আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন এবং সবাই কমেন্টে সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন। ভুল হোক সত্য হোক আপনারা অংশগ্রহণ করুন, এটাই আমাদের চাওয়া। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।